মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বছরের অন্তত এই একটা দিন ওর ওই উঁচু ঘাড় শক্ত ঘাড় ওর এক দুয়ে ঘাড়টা নিচু হোক, প্রয়োজন আছে, অসুবিধা কি? নিচু তো হবে ওর গুরুজনের সামনে, ওর দাদার সামনে। ও ওর দাদা নয়। আমি বলছিলাম কি, এইসব আলোচনা থাক না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আজ রাত হয়ে যাচ্ছে, আমাদেরকে ডিনার করে ফিরতে হবে। সরি সরি, আমি বোধহয় রিয়্যাক্ট করে ফেললাম। ভাইয়া, তুই প্রণামটা করেই ফেল না। কেন করছিস না, সিন ক্রিয়েট করছিস কেন? প্রণাম? কাকে প্রণাম করব? এই মেয়েটাকে? ইম্পসিবল, অসম্ভব। তুই আমাকে প্রণাম করিস বা না করিস, আমি তোকে আশীর্বাদ করব। এই, আমার মাথার উপরে হাত দিবি না, এটা দেওয়ার অধিকার শুধুমাত্র আমার মম আর আমার ড্যাডের আছে। হ্যাঁ শব্দ, একটা মার্ডার হয়েছে। কোথায়? বাবু বাগানে। বাবু বাগানে? Yes। কে মার্ডার হয়েছে? বেবি গোমসের মা। মনে হচ্ছে ব্যবহার করা হয়েছে, কিন্তু খানিকটা লিকুইড এখনো ভেতরে রয়ে গেছে। খানিকটা লিকুইড ভেতরে রয়ে গেল কেন সাবিতা? কেউ ইনজেক্ট করলে তো পুরো মেডিসিনটাই পুশ করবে, কিন্তু এটাতে তো রয়ে গেছে। লুক, এগুলো সব কালেক্ট করে পরে থেকে পাঠানোর ব্যবস্থা করুন। শিওর। হ্যালো, ঘটনার মধ্যে মনে হচ্ছে ঝড় বয়ে গেছে। নিতু, তোমাকে বলো তো, তুমি ঠিক কি দেখেছিলে? আসলে পাড়াতে একটা অনুষ্ঠান হয়, আমরা সকলেই থাকি ওখানে, গান বাজনা হয়। বিজয় সম্মেলনী? হ্যাঁ, ওরকমই বলতে পারেন, আমরা ওতে পার্টিসিপেট করি। হ্যাঁ তো, উনি আসলে ওসব গান বাজনা কালচার খুব ভালোবাসেন। আন্টি আমায় বললো আসছি,
রেডি হয়ে আসছি, কিন্তু আন্টি লেট করছে দেখে আমি আন্টিকে খুঁজতে আসি, আর এসে দেখি কি দেখলে আন্টি, 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 আন্টি। তারপরেই তুমি ফোন করলে। তার মানে বেবি গোমসের মাকেও খুন করা হলো। শরীরে কোনো ক্ষতর চিহ্ন নেই, মাথায় যে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই, শরীরে যে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করা হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই, ইভেন এখানে কোনো অস্ত্র নেই যেটা দিয়ে মানুষকে মারা যায় বা মারা হয়। সব তো এখানেই লুকিয়ে রয়েছে স্বয়ং। মানে ইনজেকশন? কি বলছো কি তুমি? সব রহস্য এখানেই লুকিয়ে রয়েছে। আচ্ছা নিতু, একটা কথা বলো তো, তুমি এই ঘরে কাউকে ঢুকতে দেখেছিলে? না। কাউকে বেরোতে দেখেছিলে? না। ফুটস্টেপও তো নেই, কিন্তু কিন্তু ফুটস্টেপ তো লাগবে সাধুদা। মার্ডারার কি এত বোকা, নিখুঁত পরিকল্পনা করে খুনটা করেছে। আচ্ছা কিছুকে খুঁজতে এসেছিল বেবি গোমসের ঘরে, তার মা একা থাকত, এই ঘরে এমন কি থাকতে পারে বলুন তো যেটা এতটাই খুঁজতে আসবে? ইয়েস, লাখ টাকার প্রশ্ন। কিন্তু বাসাধন যাবে কোথায়? এই ইনজেকশনেই মনে হচ্ছে কনক্লুশন টানা হবে। মানে? মানে বেবি গোমসের মায়ের শরীরে এমন কোন মেডিসিন ইনজেক্ট করা হয়েছে এই ইনজেকশনের মাধ্যমে যেটার কারণে ওনার মৃত্যু ঘটেছে। হোয়াটএভার, দেখা যাক কি হয়। আমাকে এই ঘরটা একবার ভালো করে সার্চ করে দেখতে হবে। এনি কিছু পেলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।